মোটু দেখেছ দাদু আক্রমণ করে তাহলে সেই গুলি বা মিজাইলের গায়ে লেগে যে ফায়ার করবে তার দিকে ফিরে যাবে আর তাকে ধাওয়া করে নিয়ে যাবে রে বাবা। এই স্পেশাল আলমার সুট তো দেখছি খুব কাজের একটা জিনিস আমার জন্য। আমার এই শয়তানি মাথার কিচেনে একটা মজার বদমাশি খাবার রান্না হতে শুরু করেছে। আমি ওটা পরে এই গুলিতে পাঁচ পাঁচটা শিকার করব একসাথে। কোন পাঁচটা শিকার ওস্তাদ? প্রথমে মোটু, তারপরে পাতলু, আর তারপরে চিকন স্যার, আর তারপরে শেষ হলো রক্ত সরকার আর খোঁজরাম। এরা সবার বারবার আমার পথের মাঝখানে কাড়ার মতো এসে পড়ে। এবার আমি ওদের সবাইকে সরিয়ে আমি নিশ্চিত হয়ে মন ভরে সারা ফুটপুরি শহরে চুরি করব। বন্ধু ডক্টর ঝটকা, তুমি স্পেশাল আর্মার স্যুট দিয়ে কি করবে? আরে আমার বন্ধু আমার ভাই, এটা আমাদের সেনাবাহিনীর জন্য বানিয়েছি, ওদেরকে এটা দিয়ে দেবো রে বাবা। চারজনকে একসাথে পেলাম, আমি পারব। তারপর তুমি চাইলে কোনো চ্যারিটি বা অন্য কাউকে এটা দিয়ে দিতে পারো, বুঝলে? বাই বাই। ওই যে দাদা বুঝি, ওটা চ্যারিটিতে না, শুরুতেই এটা একেবারে চোরের ঘরে গিয়ে পড়েছে। হ্যাঁ আইনের নামে বলছি থামো, একমাত্র জন ছিল এখন তুমিও চলে এলে। স্যার ঠিক বলেছে, ওটা জনি, ও ডক্টর ঝটকের স্পেশাল আর্মার স্যুট চুরি করে নিয়ে যাচ্ছে। কি এই জন, দাঁড়াও, চিংগমের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল, দাঁড়াও নাহলে গুলি করে দেবো। ঠিক আছে, করো করো গুলি করো, আমি আর কোনো ভয় পাই না। চিংগম স্যার দয়া করে গুলি চালাবেন না, আমি অনুরোধ করছি। ওরে মা, ইম্পসিবল, আমার দাম আমার পিছনে। চিংগম স্যার, জান হয়ে যাবি ডান, এই জান হয়ে যাবি ডান, এবার আমাকে ঠেকিয়ে রাখবে কে আছে এমন। তোমার দোকানের সব গহনা না এই ব্যাগের মধ্যে ভরে দাও না, এই ব্যাগটা। আরে বাবা, জনকে চুপচাপ অ্যাটাক করা উচিত ছিল, তুমি কেন চিৎকার করলে? সরি বাতলু, আসলে জনকে দেখে আমার খুব রাগ এসে গিয়েছিল। আসলে সবাই ঠিক বলে, কাজের সময় মাথা মোটার বুদ্ধি লোক। আইনের কসম বলছি, এই দেশের কসম, ওই জনকে আমি কিছুদিন ছাড়া হেরা ফেরি, মিসাইল বের কর, ওই জনকে মিসাইল দিয়ে আমি উড়িয়ে দেবো, বের কর। আহ
খুব এসেছিল আমাকে মিজাইলদের ঘুরাতে, এবার ওই মিজাইলই তোমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আরে পাতলু, মুখ তো আমি কাপড় বেঁধে রেখেছি, তাহলে ওই মিজাইল আমাকে কিভাবে চিনতে পারলো? হ্যাঁ আরে শোনো, মিজাইল তোমাকে চিনতে পারেনি, ও মুখে কাপড় বাঁধা মানুষটাকে চিনেছে। এবার তাড়াতাড়ি করে মুখের কাপড়টা খুলে ফেলে দাও। পাতলু পাতলু, এবার অন্য কোনো বুদ্ধি বের করো, খালি পেটে মা মাথা কিছুতেই কাজ করছে না। বুদ্ধি পেয়েছি, চলো। আরে আমার বন্ধু, আমার ভাই পাতলু, এইটা যেমন বলেছিলে তেমন তোমাদের রোবট ইঁদুর। এবার মজা বুঝবে বাছা ধন, কত ধনে কত জান। এবার জন হয়ে যাবি ডন, জন হয়ে যাবি ডন। আবার এটা পড়ছি আমি, দেখি আমাকে আটকাতে পার কি আছে। আরে বন্ধু, এই নাটক অনেক হয়েছে, এবার আমাদের প্ল্যান বি, যাও মিসাইল ফায়ার করো। এবার জান হয়ে যাবি ডন, জান হয়ে যাবি ডন। আরে আরে, এই দেওয়ার কি হচ্ছে? নিজের দিকে আমার দিকে ছুটে আসছে। সর্বনাশের মাথায় বাড়ি আমার কাছে আরো আছে নারু। আরে জন, তোমাকে গাধা বানাইনি, আমরা বিশালকে গাধা বানিয়েছি, এবার তুমি জেলে যাবে, চলো।